সিনেমা জগতে ফ্যান ছিলাম আরফিন শুভর, কিন্তু প্রিয়তমা সিনেমাটি দেখার পর শাকিব খানের ফ্যান হয়ে গেলাম। আব্বে হে ফ্যান হয়ে গেলাম, এই কথাটি কিন্তু আমার না, গগন সাকিবের, যার কণ্ঠের গান শোনার জন্য লাখো লাখো দর্শক পাগল। সেই গগন সাকিব দেখে নিলেন প্রিয়তমা, এবং প্রিয়তমা সিনেমাটি দেখে তিনি শাকিব খানের ফ্যান হয়ে গেল। ভাবা যায়, তিনি একটি পোস্টে জানায়, সিনেমা জগতে ফ্যান ছিলাম আরফিন শুভর, কিন্তু প্রিয়তমা সিনেমাটি দেখার পর শাকিব খানের ফ্যান হয়ে গেলাম। তিন দিন ধরে চেষ্টা করার পর টিকিট পেলাম হলের, স্যালুট শাকিব খান। কণ্ঠশিল্পী গগনের কথাটি শুনে হয়তো শাকিব হ্যাটাসরা ভাবছে, গগনকে কিভাবে রিক্সাওয়ালা বানাবো, যেই গগনকে বাংলার যুবকরা আইডল পর্যন্ত মানে। যারা প্রেমে ছেঁকা খাওয়া দর্শক, ওরা তো গগনের ফ্যান, আর সেই উচ্চ শিল্পীও রিক্সাওয়ালা হয়ে গেল, এটা সত্যি ভাবার বিষয়। আজকে আমি কিছু ইউটিউবারকে বলবো, কেন ভাই একটি সিনেমার অপপ্রচার করেন? একজন মানুষকে আপনার পছন্দ না হতেও পারে, আপনি অন্য কারো ফ্যান হতে পারেন, তাহলে কি একটা সিনেমার অপপ্রচার করবেন? তাহলে কি ভালোকে খারাপ বলবেন? যে সিনেমা দেখে দেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কেঁদেছে, সেই সিনেমাকে খারাপ বলেন কিভাবে? আর আপনারা বলেন শাকিবের সিনেমা শুধু একটা গ্রুপ দেখে, শুধু শাকিবিয়ানরা দেখে, পলক স্যার কি শাকিবিয়ান, গগন কি শাকিবিয়ান? হ্যাঁ, গগন বলেছে প্রিয়তমা দেখে তিনি শাকিবের ফ্যান হয়েছে, তাহলে তো তিনিও রিক্সাওয়ালা। বেশি কিছু বলতে ইচ্ছা করছে না, দেশ বিদেশ থেকে ব্যাপক সাড়া ফেলেছে প্রিয়তমা। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অল টাইম ব্লকবাস্টারের পথে যাবে প্রিয়তমা সিনেমাটি।